গুড মর্নিং, ওয়েলকাম টু মোমেন্টস অন ব্লগ। আর আমি নেহা তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ছাদে এসে ইন্ট্রো দিচ্ছি আমি টিয়া, মানে পাখিগুলোকে হচ্ছে কমলি শাক দিতে এসেছিলাম। আজকে কমলি শাক রান্না করেছি, রান্না আমার হয়ে গেছে। তার গাছগুলোকে দেখতে এসেছি, গাছগুলোতে ভালো ফুল ফুটছিল জলের জন্য, আবার জলের অভাবে ফোটা বন্ধ হয়ে গেছে। তো ওই দেখো আমার সাথে রক্সিও চলে এসছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কী কী রান্না করলাম তোমাদেরকেও দেখাই। আর মাছ মাংস দুটোই বসেছে ওইখানে। তো চলো নিচে যাই। তো গাইস আমার রান্না বান্না সব শেষ হয়ে গেল। রান্না বান্না আমি করেছি হচ্ছে এই যে হচ্ছে কমলি শাক ভাজা করেছি, ভাত তো হয়েই গেছে, আর এখানটায় করেছি মাছের ঝোল। তো এই গেল আমার রান্না, আজকে দুপুরে এই খাবার দাওয়া। আর রক্সির জন্য হচ্ছে এই যে রক্সি এগুলো খুব ভালো খায়, তাই জন্য এগুলো নিয়ে নিয়েছি 1 কিলো। আর এই যে রক্সির জন্য রান্না করেছি ভাতের মধ্যে একটুখানি হলুদ দিয়ে, আর ওই যে মাংস দিয়ে টুয়ে সমস্ত কিছু, আর একটু করে তরমুজ বার করেছিলাম সেটা খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার, সারা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। আর তোমাদের অনেকদিন ধরে বলছি না আমি জামাকাপড় ফেলে দেবো, তো সেই জামাকাপড় আজকে হচ্ছে আমি ফেলে দেবো। অনেক জামাকাপড় বার করে টোরে সমস্ত যেগুলো পুরনো চুরনো সেগুলো ফেলে দেবো। আর আনস একটা ক্যাডবেরি কি পেয়েছে আজকে তিনটা জয়, এই পেয়েছে, এই যে টাইগারটা পেয়েছে, খুব সুন্দর খেলনা। কিন্তু বাজার মাঝে মধ্যে এমন খেলনা দেয় না, তখন মনে হয় কি 45 টাকা দাম একদম গেল জলে। তো চলো আনসের পড়াশোনা সকালবেলা হয়ে গেছে, আর আমি ঘরবাড়ি পরিষ্কার করতে থাকি সারাদিনটা। আমার আজকে একটু ভকল যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবো অনেক কিছু। চলো দেখতে থাকো আমার ব্লগটা। হচ্ছে রেডিও চালিয়ে দিলাম, একটু উঁচুতে রাখলে ভালো গান হয়। কি হলো যা বোঝা যা বাছাই পর্ব শুরু। তো এই কটা জামা কাপড় আমি বের করেছি আপাতত, আর এগুলো আনসার, আর এই যে যে কটা গুছিয়েছি এই কটা গুছিয়েছি মোটামুটি, আর বাকি হচ্ছে এইটা খুললে তো আমার ঘাড়ের উপরেই চাপে পড়বে। এই যে আনসার এগুলো বের করতে হবে, নিচেও এগুলো বের করতে হবে। তো চলো বাছাই পর্ব শুরু। বলটার জন্যই তো এসছে, বলটা বাইরে নিয়ে যা। আয় রক্সি, আয় রক্সি, আয়। এবার হচ্ছে আনসার জামা কাপড়গুলো বার করে নিয়েছি, আর এই যে হচ্ছে আনসার জামা কাপড়। এবার যেগুলো হচ্ছে পুরনো আর নতুনগুলো আলাদা করতে হবে, এদিক ওদিক বেরোনোর সময় না আমি কিচ্ছু খুঁজে পাই না, ওই জন্য নতুন প্যান্ট আর পুরনো প্যান্ট। আর বিছানার অবস্থা দেখো আমার কি অবস্থা, ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আজ সারাদিন লাগবে, আর আমি বিকালবেলা এক জায়গায় যাবো। তো চলো দেখতে থাকো তোমরা। আর এখানেও পরিষ্কার করতে হবে, এটাও পরিষ্কার করতে হবে। অনেক কষ্ট হয়ে গেছে, 4:30-4 বেজে গেছে, আর আমি এখনো কাজ করে যাচ্ছি। বাবারে আমি কোনো, হ্যাঁ না কোনোদিন করিনি এরকম, না করেছি। আর এখানে বাবুকে পেয়ারা আর তরমুজ কেটে দিয়েছিলাম খেলো, আর ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। এই দেখো শোকেসটা গুছিয়ে নিয়েছি, তাও এখন এটা বাকি রয়েছে, এটা বাকি রয়েছে। আর যাই হোক জামা কাপড় সব আলাদা করে, ব্যাগপত্র সব আলাদা করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যেমনই গুছিয়ে নিয়ে গেলে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে, তারপরে আমরা যাব একটু ঘুরতে। ও সারাক্ষণ কি কাজ করে নেবো নাকি, একটু ঘোরাঘোরাও তো দরকার আছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে। মাথায় এবার তেল দিয়েছি, মাথায় পুরো স্নান করে রেডি হয়ে গেলাম। আর চলো আজকে কলকাতা ঘুরতে যাচ্ছি। তো এই যে আমার গাড়িটা নিয়ে যাচ্ছি এখন কলকাতা। তো গাড়ির কাগজ আনতে একা একাই যাচ্ছি প্রথমবার কলকাতা, তো জানি না কেমন কী ড্রাইভ করবো, কেমন কী এক্সপিরিয়েন্স হবে। তো দেখতে থাকো আমার ব্লগটা, আর চলো ঘুরে আসি কলকাতা। তো এখানে চার্জ ছিল 100% নিয়েই বেরিয়েছি, কিন্তু এখন 99%। তো চলো দেখা যাক কত পার্সেন্ট চার্জ শেষ হয় গাড়িটার, তো তোমরাও বুঝে যাবে দেখতে পাবো। তো গাইস প্রচণ্ড হাওয়া বইছে, ঝড় বইছে মনে হচ্ছে, নোংরা হাওয়া মানে ধুলো হাওয়া, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। আবার কাঁচটা দিয়ে না আমি দেখতে পারি না, অন্ধ তো দেখতে পাচ্ছি না, বলে চালাতেও পাচ্ছি না। অনেকটা পথ এসেছি, আরও কতটা যেতে হবে কে জানে।
কলকাতা পৌঁছে গেছি একা একাই। তো আমার গাড়িতে চার্জ কত পার্সেন্ট বলো তো, তারা দেখাচ্ছি তোমার। এ বাবা, পাসওয়ার্ড খুলতে হবে। ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই কত পার্সেন্ট চার্জ। আমি কলকাতা পৌঁছালাম, এখানে হচ্ছে 87% চার্জে আমি কলকাতা পৌঁছালাম। তো চলো এবার পিয়ার আমি আর খাই একটুখানি, একজন আসবে তো সে আসবে। চলো দুটো চশমা দেখছিলাম, তার মধ্যে এই একটা আর আর একটা কিনেছি, সেটা কিন্তু একটাও পছন্দ হচ্ছে না বাড়ি এসে। তো এই চলো, আমার গাড়ির কাগজ নেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে বাড়ি যাব। গাড়ির কাগজ নিতে এসেছিলাম কলকাতা, চলো বাড়িতে। গাইস আজকে খুবই গরম পড়েছে, তাই আমি একটু রূপ চর্চা করে নিই। চলো সব কটা আসছে, তো এবার তোকে ধরে পিটাবো, দেখ তোর বেশি তো। গুছিয়েছিলাম একবার, আবার বাবু এগুলো সব ফেলেছে। তো চলো, ভিউ পাচ্ছি না তবু ভিডিও ছেড়ে যাচ্ছি, শর্ট ভিডিও ছাড়ছি। জানি না, ভালো লাগছে না, আমার চ্যানেল মনে হয় না কোনোদিন উঠবে, ভীষণ কষ্ট হয় ভাবলেই। তাও হার মানিনি এখনো পর্যন্ত, তাও টুকটাক ভিডিও, আগের থেকে ভিডিও ছাড়া কমে গেছে, নিজের মনটা আর পাচ্ছি না। কত ভিডিও ছেড়েছি, কত ভিডিও, তোমরা চ্যানেলে গিয়ে একবার দেখো কত ভিডিও ছেড়েছি আমি, আর কত রকম ভিডিও ছেড়েছি, কত কিছু, কত কষ্ট করে ভিডিও ছেড়েছি, কিন্তু ভিউ পাচ্ছি না। তো যাই হোক, ভগবান আমার জন্য নয় মনে হয়, ভগবান আমার দিকে তাকাচ্ছে না। যাই হোক, তাও ভোলে বাবার উপরে বিশ্বাস কোনোদিনই হারাবো না, তাতে তা সে যদি আমাকে মেরেও ফেলে তবুও না, তো চবুও তবুও আমার ভক্তি সেই রকমই থাকবে। তো তোমরাও ভালোবাসা দিও। চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি, কারণ ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন খুব জার্নি হয়ে গেছে, এদিক ওদিক 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 ঘোরাঘুরি করেছি, কার্ডটা নিয়ে এসেছি, আর বলো তো খাওয়া দাওয়া করলাম, সিদ্ধ ভাত খেয়েছি, বাবুকে মোবাইল দেখে খাওয়াও খাওয়াই, তো ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি কী করলাম রাত্রেবেলা। যাই হোক, এইভাবেই কেটে গেল আজকের দিনটা। কালকে সকাল থেকে আবার ভিডিও দেখবো তোমরা, নতুন একটা ব্লগ নিয়ে আসবো, আর শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, আর কেমন হচ্ছে জানিও, শর্ট ভিডিও ছাড়ছি। আর কী বলবো বলতো, ভাবছি কি রোজ রোজ ভাবছি একটা মানে অন্যরকম কিছু একটা ভিডিও বানাবো, কিন্তু কেমন যদি একটা মানে মেন্টালিটি ঠিক হচ্ছে না, ভিউ পাচ্ছি না বলে, ভিউ পেলে ঠিক হতো, ঠিক আমি জোশ নিয়ে ভিডিও বানাতাম, কিন্তু এটা ঠিক না। আমার যখন ভিউ 16-17 আসতো তখনও আমি জোশ নিয়ে ভিডিও বানাতাম, আর এখন তো তাও মোটামুটি 200 আসে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আবার ভিডিও করব, ভিডিও করা ছাড়বো না। লাইফে আমার ঘটনা মানে যেগুলো ডেলি আমার ঘটবে জীবনে, সেগুলো আমি সব সেভ করে রাখছি, মানে আমার মোবাইলের ডেটাতে তো এত জায়গা নেই যে সেভ করে রাখবো, সেটা আমি ইউটিউব ডেটাতে সেভ করে রাখছি। এটা সারা জীবনের জন্য থেকে যাবে, পরে হয়তো বৃদ্ধকালে আমি দেখবো যে আমি ইয়াংকালে কী করেছি, কী কী করেছি, কী সারাদিন ভব ঘুরে ঘুরে বেরিয়েছি, আর বাবুকে কেমন করে কাটিয়েছি। তো চলো আজকে সারাদিন বাবুকে নিয়ে তোমাদের দেখাবো, ওকে কী খাওয়াই দাওয়াই সমস্ত কিছু, দেখতে থাকো আমার ব্লগটা। আর চলো টাটা, বাই বাই, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বাই।